ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষের প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন। আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, যেগুলো 03379603549, 9831493993, 7003431764, 62897680070, কিংবা ইমেল যেটা রয়েছে law@007lawfirm@gmail.com সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। নমস্কার, ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা আপনাদের সামনে করা হচ্ছে সেটা খুবই ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও, তাই জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনাদের দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। স্কিপ করবেন না, স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আরও নতুন তিনটি বন্দে ভারত এক্সপ্রেস বাংলার জন্য কোন কোন রুটে চলবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। ইতিমধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলছে, এবার নিউ জলপাইগুড়ি থেকে গৌহাটি পর্যন্ত আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস চলাচলের কথা বলা হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ, এমনটাই শোনা যাচ্ছে রেল সূত্রে। তাহলে পশ্চিমবঙ্গে এবার তিনটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। গত অর্থবর্ষে রেলের আইনি একটি বৈঠক করা হয় আর সেখানেই বলা হয় মিশন রাফতারের আওতায় পশ্চিমবঙ্গ থেকে আরও কয়েকটি সেমি হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে। আর এই কথা জানায় পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা। এবার প্রশ্ন হলো কোন কোন রুটে চলবে বন্দে ভারত এক্সপ্রেস। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয় হাওড়া পুরী, হাওড়া রাঁচি এবং হাওড়া পাটনা রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে। হাওড়া রাঁচি রুটে চলতে পারে একটি বন্দে ভারত, সেটি দক্ষিণ পূর্ব রেলের আওতাধীন শালিমার থেকে ছাড়া হবে। এই বিষয় নিয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জানায় হাওড়া পর্যন্ত যদি যাওয়া সম্ভব না হয় তাহলে দক্ষিণ পূর্ব রেলের শালিমার স্টেশন পর্যন্ত হাওড়া রাঁচি বন্দে ভারত চলতে পারে বলে মনে করা হচ্ছে। এখানে আরও জানা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল থেকে যে তিনটি নতুন বন্দে ভারত যাবে সেই তিনটি নয়া বন্দে ভারত এক্সপ্রেস বাংলা পাচ্ছে, সেটা চলবে কোন কোন রুটে। পশ্চিমবঙ্গ ভাগ্য একেবারে তুঙ্গে উঠেছে, আরও তিনটি নয়া বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। চতুর্থ একটি রুটে বন্দে ভারত চালানো নিয়েও আলোচনা চলছে। কোন কোন রুটে সেই বন্দে ভারত এক্সপ্রেসগুলি চলবে তা বলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে হাওড়া নিউ জলপাইগুড়ির মধ্যে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস। চলতি মাসেই নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে পারে, এই সংক্রান্ত একটা ভিডিও আমরা এখানে আপলোড করেছি, এটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং এটা লিঙ্কটাও দিয়ে দেওয়া হবে। তারই মধ্যে এলো আরও বড় সুখবর, শীঘ্রই আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। সেই সঙ্গে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা নিয়েও জোর কদমে আলোচনা চলছে। গত অর্থবর্ষে পূর্ব রেলের আয় নিয়ে সাংবাদিক বৈঠক করা হয়, সেখানে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানান ভারতীয় রেলের মিশন রফতারের আয়তায় পশ্চিমবঙ্গ থেকে আরও বেশ কয়েকটি সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে। শীঘ্রই পশ্চিমবঙ্গ কমপক্ষে আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে, তাহলে ভারতের মোট মানে পশ্চিমবঙ্গ থেকে মোট চারটে বন্দে ভারত এক্সপ্রেস চলবে বলেই আশা করা যাচ্ছে। কোন কোন রুটে বন্দে ভারত ছুটবে তাহলে? পূর্ব রেলের জেনারেল ম্যানেজার আরও জানান হাওড়া পুরী, হাওড়া রাঁচি এবং হাওড়া পাটনা রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে বলে জানা যাচ্ছে, এবং একটা তো হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি চলছেই। অর্থাৎ পূর্ব রেলে রেল দিয়ে পশ্চিমবঙ্গ বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হলেও পরের তিনটি বন্দে ভারত পেতে চলেছে দক্ষিণ পূর্ব রেল। শালিমার থেকেও একটি বন্দে ভারত এক্সপ্রেস ছাড়তে পারে বলে জানিয়েছে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার।
তিনি জানান হাওড়া রাঁচি রুটে যে বন্দে ভারত এক্সপ্রেস চলবে সেটি দক্ষিণ পূর্ব রেলের আয়তাধীন শালিমার থেকে ছাড়া হতে পারে। তিনি বলেন যদি হাওড়া পর্যন্ত যেতে না পারে তাহলে দক্ষিণ পূর্ব রেলের শালিমার স্টেশন পর্যন্ত চলতে পারে হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। সেই সঙ্গে আরও একটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনাও চলছে। রেলে কর্তারা জানান হাওড়া বারাণসী রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানো যায় কি না তা বিবেচনা করা হচ্ছে। পুরো বিষয়টি ক্ষতি দেখা হচ্ছে বলে জানাচ্ছে রেলের কর্তারা। তা আজকে এই ছিল প্রতিবেদন। এই প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকিং ইউ অল। ল ব্যারেটের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয়। এই সংক্রান্তিত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।